ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু। শেষে 5936 ভাই জানতে চেয়েছেন যে জামাত ছেড়ে গেছে, তারপরে নামাজ বাড়িতে পড়লে ভালো হবে না মসজিদে পড়লে ভালো হবে? অবশ্যই ভাই মসজিদে পড়লে ভালো হবে। মসজিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সূত্রে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্থান সমূহের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তো মুসলিমের হাদিস 671 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়াও আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যাবে আল্লাহ তার জন্য তার প্রত্যেকবারের পরিবর্তে জান্নাতে একটি মেহমানি প্রস্তুত করে রাখবেন। এ হাদিসটিও বুখারিতে মুসলিমে রয়েছে, মিসকাতে রয়েছে। তো তারপরেও রয়েছে আবু মুসা আসআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের সওয়াবের ব্যাপারে সে ব্যক্তি সর্বাপেক্ষা সওয়াবের অধিকারী যে ব্যক্তি মসজিদে আগমনের ব্যাপারে অধিক দূর থেকে আগমনকারী এবং যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে যতক্ষণ না সে ইমামের সাথে আদায় করে, সে অধিক সওয়াবের অধিকারী এ ব্যক্তি থেকে যে তা একা সম্পাদন করে এরপর ঘুমিয়ে পড়ে। হাদিসটিও রয়েছে বুখারি মুসলিম ও মিসকাতে। তবে একটা বিষয় প্রণিধানযোগ্য, যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাও বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে যেন কবরস্থান কবর বানিয়ে না ফেলো, মৃতদের স্থান না বানিয়ে ফেলো। কারণটা হলো এইখানে যে মসজিদে ফরজ নামাজগুলো আদায় করতে হবে আর নফল বা সুন্নাত নামাজগুলো বাড়িতে আদায় করতে হবে, এটাই প্রসিদ্ধ মত এবং এটাই বিশুদ্ধ মত। আর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দ্বিতীয় জামাত করার ব্যাপারে, একদা এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতের শেষে মসজিদে উপস্থিত হয় এবং তিনি কোন মানে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন যে এই ব্যক্তিকে কে সদকা দিতে পারে। তো এমত অবস্থায় এক ব্যক্তি তার সঙ্গে সালাতে যোগদান করে এবং তারা দুজন মিলে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে। এখান থেকে বোঝা যায় যে মসজিদে গেলে হয়তো অন্য কোনো এক ব্যক্তিকে পাওয়া যাবে, এক বা একাধিক ব্যক্তিকে, যাদের সঙ্গে জামাতবদ্ধভাবে আবারও সালাত আদায় করা যায়। অতএব মসজিদে সালাত আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে বাড়িতেও পড়া যেতে পারে বিশেষ কারণে, এবং সুন্নাত নফলগুলো বাড়িতে পড়তে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।